একজন প্রশ্ন করেছে প্রেক দিয়ে ক্ষতি করা যায় কি না কারণ তার বাড়ির দেওয়ালে কেউ একজন প্রেক পুঁতে গেছে সেখানে মন্ত্র লিখে গেছে প্রেক দিয়ে যেমন ভালো কাজ করা যায় তেমনি ক্ষতিও করা যায় প্রেক দিয়ে অনেকে বাস্তু বন্ধন দেয় অনেকে দোকান বন্ধন দেয় বিভিন্ন বন্ধনের কাজ করে প্রেক আবার প্রেক দিয়ে গুণবান যা দুটো না নষ্ট করাও যায় অনেক মন্ত্র আছে সেটা প্রেক পুঁতে দিলে গাছে বান মেরেছে মন্ত্র পরে প্রেকটা পুঁতে দিলে সেই গাছের বান কেটে যায় আবার অনেক সময় এই প্রেক দিয়ে দেহ বন্ধন করা যায় অনেকের কাছে মন্ত্র আছে যেগুলি প্রেক বা খিল দিয়ে বন্ধন করার জন্য প্রেকটা মন্ত্র পড়া থাকলো পকেটে থাকলো কেউ ক্ষতি করতে পারবে না তো এরকমও বিদ্যা আছে তবে পেরেক দিয়ে নানা রকমভাবে তন্ত্রক্রিয়া করা যায় যেমন আপনার মূর্তি তৈরি করলো যার কাছে যেমন বিদ্যা আছে সেই পেরেকটা মূর্তির মাথায় পুঁতে দিল এখন আপনার এখানে অনুভব হবে যে আপনার মাথাতে কেউ পুন পিন ফোটাচ্ছে আবার শরীরে পেরেক পুঁতে দিল মনে হবে শরীরে কেউ পেরেক ফোটাচ্ছে তো এরকমভাবে পেরেক দিয়ে নানা রকম তন্ত্রক্রিয়া করা যায় আপনার বাড়ির সামনে রাস্তার মধ্যে পেরেক পুঁতে দিয়ে যেতে পারে চলাচলের পথে যদি পেরেক পোতা থাকে তাহলেও কিন্তু ভয়ানক ক্ষতি করে ওই পেকটা পার করে যখনই আপনি যাবেন তখন আপনার শরীরের ওপরে বান লেগে যাবে আর এই বানগুলো ব্রহ্মবাণ হতে পারে কাটাবান হতে পারে মাথার ওপরে মনে হবে যে পেরেক ফোটাচ্ছে কেউ শরীরে পেক ফোটাচ্ছে এগুলো প্রেক বান বা পিন বান এই ব্রেকের সাথে নানা রকম বান সেট করা যায় অনেক সময় শত্রুকে দমন করার জন্য সেক্ষেত্রেও এই পেক বান লোকে পড়ে পড়ে বা যে পথে যাতায়াত করে সেই পথের মাঝে পুঁতে দেয় বা আপনার বাস্তুতে ঝগড়াঝাঁটি অশান্তি বাঁধানোর জন্য সেক্ষেত্রেও মন্ত্র মন্ত্রপুরে দিতে পারে তো এখানে কথা হচ্ছে যার কাছে যেমন বিদ্যা আছে সেই বিদ্যা অনুসারে আপনার ওপরে তন্ত্রক্রিয়া করতে পারে তো কেউ যদি আপনার বাড়িতে প্রেক ফেলে বা প্রেক পুঁতে দিয়ে যায় কলা গাছে প্রেক পুঁতে দিয়ে যাচ্ছে বা গাছের মধ্যে প্রেক পুঁতে দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝবেন এটা ক্ষতি করার জন্যই করছে নাহলে কেউ তো এসে আপনার বাড়িতে প্রেক পুঁতবে না এবার দেখতে হবে কীরকম ধরনের সমস্যা আপনার হচ্ছে তো সেই অনুসারে এগুলি কাটানো যাবে অসুবিধা নেই এই পেরেক দিয়ে নানা রকম বান প্রয়োগ করা যায় তেমনি কাটা দিয়েও প্রয়োগ করা যায় তো এখানে দূর থেকেও পেরেক দিয়ে বান প্রয়োগ করা যায় বাস্তুর মধ্যে ফেলে বাস্তুর চলাচলের পথে পুঁতে এবং আপনার ঘরের মধ্যে পুঁতে এই পেরেক দিয়ে নানা রকমের ক্ষতি করা যায় ধন্যবাদ